بسم الله الرحمن الرحيم দারুল কাম কর্তৃক আয়োজিত আজকের সবক ও দোয়ার অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ এই প্রতিষ্ঠানের মহতামিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এরকম একটি প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি করা হয়েছে আসলে আমি মনে করি এরকম প্রোগ্রামে প্রধান অতিথির যোগ্যতা আমার নেই তারপরও যেহেতু করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের এই প্রতিষ্ঠানটা আমি যতই দেখি অনেক মুগ্ধ হচ্ছি যে আসলে আমাদের এলাকায় একটি সুনামধন্য হিসাবে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে একটা জিনিস শুরু থেকে যেটা সুন্দর এটার ভবিষ্যৎ আশা করি অনেক সুন্দর হয় যেহেতু আমাদের দারুল আরকাম একাডেমির যতটুকু দেখেছি আজকে পর্যন্ত সুন্দর সুন্দর যদি না হতো তাহলে আপনারা যারা সামনে বসে আছেন এত ধৈর্য নিয়ে বসে থাকতেন না যাই হোক আমাদের বাচ্চারা এখানে যারা পড়তেছে আজকে চারজন গার্জিয়ান কথা বলেছে আমি চারজনের কথা খুব মনোযোগ সহকারে শুনেছি গত প্রোগ্রামে আমি আসছি আর আজকে প্রোগ্রামে আসছি এর মধ্যে কিন্তু আমি এই প্রতিষ্ঠানে আর আসি নাই এখন আমরা যেটা দেখলাম প্রতিষ্ঠানের সব কিছু ঠিক আছে ভালো অনেক সুন্দর কিন্তু আসলে ভিতরে কি আছে সেটা আপনারা জানেন যেটা আমরা জানি না তো যদি আপনারা বক্তব্য দেন কথা বলেন তাহলে আমরা বুঝতে পারি একটু আগে যে ভাইয়ের নামটা ভুলে গেলাম যে একটা হাসি দিয়ে মাইকের সামনে এসে কথা বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে অবশ্যই সে কিছু পেয়েছে এখান থেকে এই জন্য তার মুখে এত সুন্দর একটা হাসি আপনারা দেখেছেন এই ভাই বাসা চেঞ্জ করে গ্রামে চলে যাবে সে যাবে না এই প্রতিষ্ঠানের কারণে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত কখন হয় মানুষের আর্থিক অবস্থা বা ব্যবসা বাণিজ্য বা কোনো প্রয়োজনের তাগিদে হয় তো তিনটার একটা যে কোনো একটার কারণে হয়েছে তো সে যাবে না এই শুধু এই প্রতিষ্ঠানটার কারণে তার মানে কি এই প্রতিষ্ঠানটাকে সে প্রাধান্য দিয়েছে এক নম্বরে তার বাচ্চাটা অবশ্যই ভালো কিছু পেয়েছে আমি আশা করব এখানতে যেহেতু ভালো কিছু পাওয়া যাচ্ছে এই প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে যেভাবে চলছে এভাবে যেন বৃদ্ধি পায় আরও সুন্দরভাবে চলতে পারে সেজন্য আমাদের এলাকার পক্ষ থেকে আমি একটি নগণ্য লোক তারপরও আমাদের সহযোগিতা একদম যতক্ষণ পর্যন্ত দেওয়া সম্ভব আমি দিব আমি এই প্রতিষ্ঠানের পাশে থাকব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে আর আপনারা গার্জেন যারা আছেন আপনারা এই প্রোগ্রামগুলোতে এই যে অ্যাটেন্ড করেন আমার খুব ভালো লাগে কারণ বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতেছে শুধু লেখাপড়া করলেই একটি ভালো মানুষ হওয়া যায় না দেখেন এইখানে যিনি আজকে অতিথি হয়েছে উনি যে কথাগুলো বলেছে আমাদের বাচ্চাদের জন্য আমার নিজেদের জন্য অনেক উপকারী কথাগুলো বলেছে ওনার ছোটোবেলার যে এই কথাগুলো বলেছে আসলেই কিন্তু আমরা এরকমই মাইকের সামনে কথা বলতে মানে মনে হয় যে এই যে আমি কথা বলতেছি মনে হইতেছে অনেক সহজ কিন্তু আসলেই যিনি কথা বলে তিনি বোঝে যে আসলে মাইকের সামনে কথা বলাটাই আসলেই কঠিন আর বিশেষ করে আমাদের যে কোমলমতি শিশুরা যেভাবে কথা বলল আসলে এটা তো আমাদের কল্পনার অতীত আমাদের বয়সে এটা তো অসম্ভব আর আমি দেখেছি যে বক্তব্যর দিক দিয়া বর্তমান বাংলাদেশের মধ্যে ইসলামিক লাইনে যারা আরবিয়ান লাইনে যারা লেখাপড়া করতেছে তারা মাইক যখন ধরে তখন দেখি ফাটায় ফেলে এমন এমন কথা বলে হৃদয়ের মধ্যে যে আঘাত করে আর যারা রাজনীতি করি বা জেনারেল লাইনে লেখাপড়া করি আমরা আসলে যে কথাগুলো বলি মনে হয় যে অনেক স্পিড নিয়ে কথা বলতেছি ভাঙে ফেলতেছি চেয়ার টেবিল এমনে সেমনে কিন্তু আসলে কথার কোনো গ্রহণযোগ্যতা কথার কোনো মাপকাঠি ওই রকমভাবে থাকে না যখন মাইক ছেড়ে দেই এই কথাগুলো কেউ আর মনে রাখে না আর যারা আরবিয়ান শিক্ষা গ্রহণ করে তাদের কথার মধ্যে মাধুর্যতা থাকে তাদের কথার মধ্যে শিক্ষণীয় অনেক কিছু থাকে তো যাই হোক আমি আমাদের এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা যেন আমাদের যে কমিটমেন্ট আমরা করি স্যার যেই কমিটমেন্টগুলো আমাদের সাথে করে স্যার তো রক্ষা করতেছে এখন আমাদের কমিটমেন্টগুলো আমাদের রক্ষা করা উচিত এই প্রতিষ্ঠানটার ব্যাপারে কিছু প্রচার করা যেমন
স্যার যে কথাটা বলেছে যে ডোরের মধ্যে যারা যে বাসা বাড়িতে যে যে শিক্ষার্থী অর্জন আনার জন্য যেই কাজটা করে আসলে এই কাজটা একটু বিরক্তকর কারণ দেখা গেছে আমার বাসাতে আমি যখন কর্মস্থল থেকে আসি বা বাসায় থাকি তখন দেখা গেছে আমি একটু রিল্যাক্সে থাকতে পছন্দ করি এটা সবাই শুধু আমাকে দিয়ে আমি বলছি না এটা সবাই তখন যদি একটি এইভাবে যায় যে আপনার বাচ্চাটা আমাদের এখানে তার ব্রিফিং করার জন্য সে তার প্রতিষ্ঠানকে ব্রিফিং করছে কিন্তু তখন তো আমি প্রস্তুত থাকি না তার এই ব্রিফিংটা শোনার জন্য কিন্তু সে গেল তাকে তো আমার মানবিক দৃষ্টিতে সময় দেওয়া লাগে একটু পানি দেওয়া লাগবে একটা চা দেওয়া লাগবে তাকে একটু নাস্তা দেওয়া যাবে তাকে একটু আপ্যায়ন করা প্রয়োজন আছে আসলে এই জিনিসটা এখন আজকের আলোচনা থেকে আমার কাছে একটু মনে হলো যে আসলে এটা একটু অড বিষয় এতদিন এই বিষয়টা নিয়ে চিন্তা করি নাই শোনার পরে মনে হলো কারণ শিক্ষা আসলেই তো শিক্ষা শিক্ষার্থী তো খুঁজবে যে আজকে আমার বাচ্চা পৃথিবীতে আমার মানে এর চেয়ে পছন্দনীয় আর তো কোনো বস্তু বা কোনো কিছু প্রাণী নাই আমার বাচ্চা থেকে তা আমার বাচ্চাকে আমি যখন কোনো প্রতিষ্ঠানে বা কোথাও দিব তা আমি সেরাটাই তো দিব সেরাটাই তো চিন্তা করব কিন্তু যদি আমি ভুল করি তাহলে তো আমার বাচ্চা নষ্ট হবেই আমার বাচ্চা প্রতিগ্রস্ত হবেই তো স্যার যেটা বলছে যে মধু আহরণ করার জন্য এই মধু কিন্তু ঈশের কাছে আসে না মধুবল্লার কাছে আসে না মধুবল্লা মধু সংগ্রহ করে খুঁজে খুঁজে তা আসলে এই প্রতিষ্ঠানের আজকের যে অবস্থান স্যার যেইভাবে কথাগুলো বলেছে আসলে এটা অহংকারের কথা না এটা আসলে একটা গৌরব তার একটি তার যে প্রতিভা আছে সেটা সে প্রমাণ করেছে আমি মনে করি কারণ এই প্রতিষ্ঠানে বলল 175 জন স্টুডেন্ট বর্তমানে প্রেজেন্ট আছে এই বছর ইনশাল্লাহ আরও অনেক স্টুডেন্ট বৃদ্ধি পাবে তো যাই হোক আসলে কথা বলতে গেলে মনে হয় কি অন্য প্রতিষ্ঠানগুলা একটু মাইন্ড করে যে ভাই মনে হয় ওই প্রতিষ্ঠানের প্রতি আসক্ত হয়ে যায় দেখেন আমার বাচ্চা কিন্তু এই প্রতিষ্ঠানে পড়ে না কিন্তু আমি কিন্তু চিন্তা করতেছি আমার বাচ্চা এখানে এঙ্গেজ এজন্য আমি আনতে পারতেছি না তো আমি এই ব্যাপারে স্যারের সাথে আলাপ করব সময় পাচ্ছি না এজন্য আসতে পারতেছি না তো যাই হোক আপনারা আমার সর্বশেষ কথা যেহেতু একটি ভালো প্রতিষ্ঠান আপনারা যেহেতু একটি ভালো রেজাল্ট পেয়েছেন আপনারা এই কথাটা একটু প্রচার করবেন আপনাদের পাশে যারা আছে তাদেরকে বলবেন যে এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাটা পড়ে আপনি একটু দিয়ে দেখেন বা একটু যায়া একটু দেখেন আসলে এখানে কি হচ্ছে আমার বাচ্চাটা এখানে আছে তো বিভিন্ন প্রতিষ্ঠানগুলা যেইভাবে তাদের শৃঙ্খলা এবং সিলেবাসগুলো করেছে আজকে অতিথির কাছ থেকে আব্দুর রহমান ভাই যেভাবে সিলেবাসটা আপনাদেরকে বুঝিয়ে দিল তার আপনাদের সাথে আমিও বুঝলাম যে আসলে এরকম সিলেবাস আমি শুনি নাই এবং কোনো কারো কাছে আছে কি না সেটা আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছে মনে হয়েছে এলাকার সেরাটাই তো যাই হোক আশা করব যেহেতু সেরাটা দিচ্ছেন আপনারা আর যেই অভিভাবক বলেছে আপনাদের যেই শিক্ষকবৃন্দ আছে তাদেরকে ধরে রাখার জন্য তো ধরে রাখার জন্য যেন বলেছে অবশ্যই তাদের মধ্যে কিছু আছে তো সেগুলোও যেন স্যার এই বিষয়টাও যেন লক্ষ্য রাখে আর এই বাসা বাড়িতে যাওয়ার যে বিষয়টা স্যার যে বললো এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব যেন এগুলা প্রতিষ্ঠান থেকে আসলেই এগুলো যেন না করে আমি অন্য অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুরোধ জানাবো তারা যেন এটা না করে আসলে ভালো প্রতিষ্ঠান কখনো যায় না বাসা বাড়িতে তো বাসা বাড়িতে যাওয়ার প্রয়োজনও নাই কিন্তু এই প্রতিষ্ঠানটা যে ভালো আমরা এখানে কতজন লোক আছি 150 লোক আছি হয়তোবা শুধু আমরা জানলেই তো হবে না আর শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু এই সুফলটা অনেকেই ভোগ করতে পারবে না তো এই প্রতিষ্ঠানের দিকে মানে ওইভাবে ই না করে যেন আমাদের এলাকার সুনামটা বৃদ্ধি পায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে এজন্য আমরা প্রচার করব যেন এই প্রতিষ্ঠানে বাচ্চা দিয়ে আমরা গার্জেনরা যেন নিশ্চিন্তে থাকতে পারি আর স্যারদেরকে বলবো আপনারা
প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করবেন এবং বাচ্চাদেরকে আদর্শ হক দিয়ে শিক্ষা দান করবেন তাদেরকে যেই মাদ্রাসাগুলোতে আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি যেভাবে মারপিট করা হয় তখন মনে হয় যে না বাচ্চাকে আর পড়াবো না এভাবে মাদ্রাসায় মানে মনটা নষ্ট হয়ে যায় তখন আবার চিন্তা করি যে না আসলে যে বিদ্যাশ্রম খুব কষ্টের একটি জায়গা দেখেন যারা নাকি খুব উচ্চ শিক্ষিত ভালো পর্যায়ে আছে অনেক টাকা ইনকাম করে এবং বিদেশে যায়া প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রতিষ্ঠিত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে একটা জিনিস খুব লক্ষণীয় যে মাদ্রাসার পড়েছে যে ছেলেটা সে ছেলেটা মা বাবার পায়ের কাছে থাকতেই পছন্দ করে তাকে এইভাবেই শিক্ষা দেওয়া হয় কারণ ওই যে তার একটি লোভ আছে যে সে একটি ব্যস্ত চায় জান্নাত চায় আর সেই জান্নাতটা তো ওইখানেই যেটাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সেই জান্নাতটা সে জানে যে কোথা থেকে অর্জন করতে হবে কিন্তু সে কিন্তু সেখানেই অবস্থান করে তো আশা করব এই শব্দটা আসলে বলতে গেলেই অনেক কষ্টের যদিও আরেকটি দিক আছে সেটা নাকি যারা নাকি লেখাপড়া করে নাই গ্রামে বসবাস করে অনেকে আছে মূর্খ যাদেরকে বলে যারা ই করে এই যে অল্প শিক্ষিত তাদের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে যায় না কিন্তু তারা কি বোঝে তারাও কিন্তু কিছু না কিছু বোঝে এই কারণেই কিন্তু দেয় না তো যাই হোক পরিস্থিতি আসলে অনেক কষ্ট এটা কারণ আমিও একজন বাবা দেখা গেছে অনেক সচিব অনেক মন্ত্রী আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী সে অর্থমন্ত্রী ছিল তার হুইল চেয়ারটা ধাক্কা দেওয়ার মতো একটি লোক পায়নি এমন একটি সময় সে এখনও আছে সময় অতিবাহিত করে অথচ সে যখন মন্ত্রী ছিল এমন একটি এলাকায় আসলে মনে হয় পুরো এলাকার লোক একত্রিত হয়ে যেত তাকে বাহাবা জানাইতো তাকে সম্মান জানাইতো অথচ একটি হুইল চেয়ার তাকে নেওয়ার জন্য যে ই সেটা ধরার একজন লোক এখন তার নাই তো কি শিক্ষা আর কি ক্ষমতা আমাদের অর্জন হয়েছিল তো যাই হোক ইমাম হোসেন স্যারকে আমি বলবো যেহেতু আপনি প্রতিষ্ঠানটা করেছেন যখন আপনি অনেক যুদ্ধের মাঝখান দিয়ে অনেক সংগ্রাম অনেক কষ্ট অনেক পরিশ্রম নিয়ে আপনি আজকে এই পর্যন্ত এসেছেন তা আমি আমার এই এলাকার সন্তান হিসাবে আমি দেখেছি আপনার পরিশ্রম যারা পরিশ্রম করেছে তারা সার্থক হয়েছে যেমন এনালম স্কুল এখান থেকে প্রতিষ্ঠিত এই মাঠ থেকেই তখন এইভাবেই এনালম স্কুলের অতিথি হয়ে আমিও আসতাম অনেক সময় ছিলাম তো দেখেছি এনালম স্যার অনেক পরিশ্রম করেছে রাস্তায় রাস্তায় হাঁটছে তখন বলতাম অনেক সময় যে একটু জিরান আপনি না আমি এই প্রতিষ্ঠানকে এলাকার সেরা প্রতিষ্ঠান করব তার টার্গেট আজকে ফিল আপ হয়েছে যদিও সেটা জেনারেল আর অ্যারাবিয়ান আজকে দারুল আরকাম আমি সেই এটাই আমি তার মধ্যে লক্ষ্য করতেছি টার্গেটটা আমি বলবো টার্গেট যদি আপনার নাও থাকে যেন আপনি আজকে থেকে সেই টার্গেট নেন যেন এই দারুল আরকাম এই এলাকার মানে প্রধান শিক্ষা হিসাবে ভালো শিক্ষা হিসাবে শিক্ষা প্রাঙ্গণ হিসাবে আপনি যেন এলাকায় উপস্থাপন করতে পারেন আপনার পাশাপাশি যারা এই আপনার পরবর্তীতে যারা শিক্ষাদান করে তাদের আপনার অনুপস্থিতিতে মানুষ মরণশীল আপনারও অনুপস্থিতিতে যেন এই শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে নিতে পারে সেইভাবে তাদেরকেও ঘরবেন এ বলে এ আশা রেখে আমরা যখন প্রাইমারি লেভেল বা কেজি স্কুলে পড়ি পড়ালেখা শুরু করছি বা শুরু করি নাই তখন আমাদের যারা সিনিয়র যদি দেখতাম দূরে থেকে দেখা যায় যে উনি এই রাস্তা দিয়ে আসতেছে আমরা ওই রাস্তাটা মানে চেঞ্জ করতাম অন্য কোথাও দিয়ে চলে যেতাম আমার বয়সী বা আমার সিনিয়র যারা আছে তারাও এই কাজটাই করতো আমরা এই কাজটাই করতাম
আর এখন দেখা গেছে স্কুলের ড্রেস পরে তারা স্মোকিং করে। তো অনেক সময় আমরা দেখি, অনেক সময় যখন বেশি রাগ হয়ে যায় তখন ওই প্রতিষ্ঠানটাও বলি যাই বা স্টুডেন্টকেও বলি যে তোমরা এই কাজটা করো না। কিন্তু আসলে খুব দুঃখ লাগে যে শিক্ষাটা, এই শিক্ষা অর্জন করে সে কি অর্জন করলো, বই পড়লো, সে তার ভিতরে মেধা আছে। একটা লোক যদি নেশা করে, আমি অনেক নেশা যারা করে দেখেছি অনেক ব্রেনি, তার ব্রেন অনেক ভালো কিন্তু সে নেশা করে, এরকম অনেক আছে। কারণ তার ভিতরে দিনী শিক্ষা নেই। এই দিনী শিক্ষা যদি থাকতো তাহলে সে এই নেশার পথটা গ্রহণ করতো না। ওই যে বলছে যে শুরুটা যদি অ্যারাবিয়ান দিয়ে শুরু হয় তাহলে সে এক সময় এখানে আবার ব্যাক করবে। কারণ আমি যখন একটা সময় গেছে মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়তে ইচ্ছে করে নাই, এখন মসজিদে থাকার জন্য অনেক সময় থাকার জন্য ইচ্ছে করে, কিন্তু আসলে মসজিদে থেকে যেই আমলগুলো করা দরকার সেগুলো জানি না, সেগুলো করতে পারি না, এই জন্য থাকতে পারি না। কারণ ওই যে সময়টা নষ্ট করেছি, ওই সময়টায় শিখতে পারি নাই, শিখি নাই, এই জন্য। আমি অনেকগুলো কথা বললাম, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।